أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. অমুসলিম দেশে নাগরিকত্ব নিলে সমস্যা কি? অমুসলিম দেশে নাগরিকত্ব যদি কেউ নিতে চায় তাহলে তাতে কি কোনো সমস্যা রয়েছে? এর উত্তরে কোরআন 39 নম্বর সূরা আজ-জুমারি 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহ তাআলার পৃথিবী প্রশস্ত, আল্লাহ তাআলার একটি পৃথিবী, আল্লাহ তাআলার পৃথিবীর যেখানে আপনার ইচ্ছা আপনি সেখানে যান, সেখানে নাগরিকত্ব নেন। কিন্তু নাগরিকত্ব নিতে যে যদি আপনি মনে করেন যে আপনাকে খ্রিস্টান হতে হবে বা আপনাকে ইসলাম চুতে হতে হবে বা অমুসলিম কোনো নারীকে আপনার কাছে রাখতে হবে, তাহলে আল্লাহ 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে নিষেধ করে দেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ তোমরা যারা ইমান এনেছো শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কারণ তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয় তাহলে সে তাদের মধ্যে গণ্য হয়ে যাবে আর আল্লাহ জালেমদেরকে কখনো হিদায়ত করেন না। তা আপনি আমি যদি মুমিন হই আর আপনার যদি কোনো দেশের নাগরিকত্ব নিতে হয় তাহলে আপনি নাগরিকত্ব নিতে পারবেন, কারণ আল্লাহ তাআলার পৃথিবী একটি। কিন্তু নাগরিকত্ব নিতে যে আপনি আপনার ইসলাম বিক্রি করে দেবেন আর আপনি তাদের দলে সামিল হয়ে যাবেন সেটা হবে না, কারণ 3 নম্বর সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মুমিন, কোনো মুসলিম মুমিন এর পক্ষে শোভা পায় না কোনো আয়াত গোপনকারী কাফেরদের সাথে বন্ধুত্ব করার। তো এই জন্য আপনি পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানকার নাগরিকত্ব নেন, সেখানকার নিয়ম মতে আপনি নাগরিকত্ব নিতে পারেন, কারণ দেশটি আল্লাহ তাআলার, পুরা পৃথিবী একটি দেশ আল্লাহ তাআলার। আর নাগরিকত্ব নিতে যে যদি আপনি দিন হারান তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে অবৈধ হবে।